হ্যালো ভিউয়ার, স্বাগত এদের সবার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে। আমরা সাধারণত DSLR ক্যামেরা কিনি ছবি সুন্দর ছবি তোলার জন্য, এবং DSLR ক্যামেরা প্রথমে ম্যানুয়াল সেটিং বা বিভিন্ন সেটিং খুব ভালোভাবে শিখি, তারপরে ছবি উঠি। কিন্তু এই সেটিংসটা মূলত বিষয় না। আমরা যদি সেটিংসও A to Z জানি, তবুও ছবি ভালো তুলতে পারবো না। ভালো তুলতে পারবো না কারণ কি জানেন? ফোকাস। আমরা যদি কোনো একটা সাবজেক্টের যখন ছবি তুলবেন, ছবিটা যদি ফোকাস না হয় বা ডিফোকাস হয়, ফোকাস অফ আউট হয়, তাহলে ছবিটা কিন্তু যত ভালো সেটিংস হোক, যত কালার ভালো হোক, যত ভালো লোকেশনে তুলুন, ছবিটার কিন্তু মান থাকবে না। এই ধরনের সবার আগে প্রয়োজন হচ্ছে ফোকাস। ছবিটি পারফেক্ট ফোকাস হইলে কিন্তু ছবির মান যদি একটু খারাপ হয়, ছবিটা কিন্তু তবুও চালানো যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বা ক্লায়েন্টের কাছে আপনারা দিতে পারবেন। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আসলে ক্যামেরাতে সঠিকভাবে ফোকাস কীভাবে করবেন, বা সাবজেক্টের কীভাবে ছবি তোলার সময় একদম শার্প ছবি, ক্লিয়ার ছবি তুলবেন, সেটার সেটিংসটা আপনাদের দেখাবো, এবং সেটিংসের যে ফোকাস পয়েন্ট বা A to Z বিস্তারিত আলোচনা করবো। তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার ক্যামেরা এন্ট্রি লেভেলের ক্যামেরা হোক না কেন, 700D, 600D, 80D, 90D, যে মডেলেরই DSLR হোক না কেন, সবগুলোর ফোকাস পয়েন্ট কিন্তু একই টেকনোলজিতে কাজ করে, একই সেটিংসে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ক্যামেরাতে এসে আপনার ক্যামেরা যে মডেলে হোক না কেন, ফোকাস সিলেক্ট করার জন্য DSLR ক্যামেরা প্রথমে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন আপনার ক্যামেরাতে, মানে আপনার ক্যামেরা যেমন 9টি ফোকাস পয়েন্ট থাকলে 9টি দেখাবে, 45টি ফোকাস পয়েন্ট থাকলে 45টি দেখাবে, এবং 51টি ফোকাস পয়েন্ট থাকলে 51টি দেখাবে। বেশিরভাগ একটু দামি বা প্রফেশনাল ক্যামেরাতে এরকম বেশি 45টা ফোকাস পয়েন্ট থাকে, বা মিররলেস ক্যামেরাতে আরও 300-400 বেশি ফোকাস পয়েন্ট থাকে। তো এখানে দেখাবো, দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ফোকাস পয়েন্ট করা আছে। এটা দিলে আপনার জোন ফোকাস পয়েন্ট, মানে প্রায় আপনারা সিঙ্গেল পোর্ট্রেট ছবি তোলার জন্য এটা, এটা দিলে আপনার পুরো টোটাল যে ফোকাস পয়েন্টটা সবগুলোই কাজ করবে, অটোমেটিক কাজ করবে। আমি প্রথমে যে ম্যানুয়াল যে ফোকাস পয়েন্ট সেটার জন্য আমি অবশ্যই সিঙ্গেল ফোকাস করে দেবো। ফোকাস করে দেওয়ার পর এইভাবে ফোকাস সেটিং করবে। আর একটা কথা বলি, যারা শার্প ছবি তুলতে চান অনশট, এখানে দেখতে পারবেন অনশট আর সার্বো, সার্বোতে গ্রুপ ছবি তোলার সময়, অনশটটা পোর্ট্রেট ছবি তোলার সময়। তো দেখতে পেলে আমি ফোকাস পয়েন্ট, সিঙ্গেল ফোকাস পয়েন্ট নিয়ে নিলাম, এখন আপনাদের দেখাবো ক্যামেরার মধ্যে, আপনারা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরার সিঙ্গেল ফোকাস করে আসছি, ফোকাস সাবজেক্ট আমার ডি ফোকাস, এখন ফোকাস করবো। এই দেখেন এখানে এখন ফোকাস পেয়ে যাচ্ছে। এই ফোকাস পয়েন্টটাকে আমি এখন যদি সরানোরা করি, নিতের ফেসে নিয়ে যাবো, এর সাবজেক্ট অনুযায়ী সরানোরা করতে পারবো। এইভাবে আপনার সাবজেক্ট যেখানে আসবে, নিতে একটু এদিক সরবা, আর একটু সরবা, হ্যাঁ সাবজেক্ট এইদিকে আসছে, তখন আমি ফোকাস পয়েন্টটা, ফোকাস পয়েন্টে ক্লিক দিয়ে তখন আমি নিজ এই নিয়ে আসলাম ফোকাস পয়েন্ট, এই দেখতে পাচ্ছেন ছবি উঠে গেল। এইভাবে ফোকাস করতে পারবো। আর যদি আপনার ফোকাসটা আর একটু জোনাল ফোকাস চালু করেন, তাহলে এই ফোকাস পয়েন্টটা এইভাবে আপনারা সরাইতে পারবেন। মূলত ফোকাস এইভাবে আপনার সাবজেক্ট যে দিকে হবে, বিশেষ করে সাবজেক্টের ফেস, চোখ, মানে আইকে ফোকাস করে, চোখকে ফোকাস করে ছবি তুলবেন। আর ফোকাস পয়েন্ট ঠিক এইভাবেই কাজ করে, আপনার ক্যামেরা যতগুলো ফোকাস পয়েন্ট সবগুলো এখানে দেখতে পারবেন। আপনি চোখ দিয়ে ভিউ ফাইন্ডার যখন চোখ দেবেন, তখন আপনার ফোকাস পয়েন্ট যদি লাইভ ভিউ না হয়, চোখ দিয়ে ছবি তোলার সময়, মানে ভিউ ফাইন্ডার চোখ দিয়ে ছবি তোলার সময় আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে ফোকাস পয়েন্টটা কাজ করে। তো এরপরে যে জিনিসটা দেখাবো, এরপর জিনিস দেখাবো, ফোকাস পয়েন্টটা এইভাবে আপনারা সরানোর করতে পারবেন এই বাটনের মাধ্যমে, আর এখানে এটা দিয়ে ফোকাস। আর ফোকাস পয়েন্টটা মূলত কাজ করে ক্যামেরা যত দামি তার উপর, এইভাবে ফোকাস পয়েন্টে কাজ করে। এরপর দেখতে পাই ম্যানুয়াল ফোকাসে কীভাবে ছবি তুলবেন। ম্যানুয়াল ফোকাসে তোলার জন্য অবশ্যই আপনার লেন্স যেটা আছে সেটা ম্যানুয়াল মোডে দিবেন। এরপর ম্যানুয়াল মোডে দেখাবো, ম্যানুয়াল মোডে আমি লাইভ ভিউটা অন করে দিলাম। দেখেন সাবজেক্টটা আমার ডিফোকাস আছে, দেখেন সাবজেক্টটা আমার মোটামুটি ফোকাসে আছে, যদিও একটু শার্প নয়। যদি সেই রকম ফোকাস চান, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার জুম ইন জুম আউট বাটন আছে, এটাতে জুম করবেন। জুম আউট জুম বাটন আছে, এই জুম করার সময় এটা দিয়ে জুম করবেন। জুম করে আপনারা দেখতে পারবেন যে ফোকাসটা আসলেই, যে জুম বাটনটা আছে, এই যে জুম বাটন, এটাতে ক্লিক দিব, দেখতেই পাচ্ছেন, হ্যাঁ এই তো, আর একটু জুম দিব, আমি দেখতেই পাচ্ছেন। আমি যদি সামনের যে ফোকাসের যে রিংটা আছে, আপনার যে লেন্স যেটাই হোক না কেন, ফোকাসের যে রিংটা আছে এটার মধ্যে, দেখেন ডি ফোকাস আছে, আমি ফোকাসের রিংটা ঘুরাবো, ফোকাস পেয়ে যাবে। এরপর আপনার চোখটা যখন ফোকাস করবেন এবং রিংটা ঘুরাবেন, তখন ম্যানুয়ালি ফোকাস করতে পারবেন। আর ম্যানুয়ালি ফোকাস কখন কাজে লাগে, যখন ভিডিওগ্রাফির ক্ষেত্রে। আমি এখন ম্যানুয়াল ফোকাসে দেখালাম, আপনি যদি এই টাইমে এটা ডি ফোকাস, এটাতে ফোকাস করে জুম ইন করে তারপর ফোকাসটা ছেড়ে দেন, এখন দেখবেন পারফেক্ট ফোকাস ছবি পাবেন। এখন দেখতে পাচ্ছেন পারফেক্টলি ফোকাস আছে। আপনারা সাবজেক্টে এইভাবে ম্যানুয়ালি ফোকাস করতে পারেন, বা লাইভ ভিউ আমি চেষ্টা রিকমেন্ড করবো আপনারা যারা ম্যানুয়ালি ফোকাস করবেন, এইভাবে জুম জুম যে বাটনটা আছে, এই জুম বাটনের সাথে আপনারা অবশ্যই এই জুম বাটনটা আছে, বা কোনো কোনো ক্যামেরা এখানে থাকে, যেরকম 700D, 750D, 600D যে এন্ট্রি লেভেলের ক্যামেরা, সেই এই জুম বাটনটা সেটা এখানে না থাকে, এখানেও থাকে, এটার মাধ্যমে জুম করতে হয়। আপনারা এইভাবে ফোকাস করতে পারবেন ম্যানুয়ালি। তো ভিউয়ার্স বুঝতেই পারলেন কীভাবে ফোকাসটা পারফেক্টলি করতে পারবেন। আর ফোকাস পয়েন্ট মূলত আপনার সাবজেক্ট যে দিক দেবে, আপনার ফোকাস পয়েন্টটা সেই দিকে, আমি লাইভ ভিউটা বন্ধ করে ফোকাস পয়েন্টটা সেই দিকে আপনার সরানো করতে পারবেন। আর সিঙ্গেল ফোকাস পয়েন্টের জন্য আপনারা এরকম সিঙ্গেল যে ফোকাসটা আছে এটাতে করবেন, এটা হচ্ছে সিঙ্গেল ফোকাস। আর যখন আপনার
একটু দুইজনের ছবি তুলবেন তখন এইভাবে ফোকাসটা নেবেন। বেশ করে যেগুলো এন্ট্রি লেভেল একটু প্রফেশনাল ক্যামেরা তারা এইভাবে আসে। আর যদি নয়টা ফোকাস পয়েন্ট, আপনি ফোকাস পয়েন্টটা সিঙ্গেল করে আপনার নিজের ইচ্ছে মতো, আর ছবি তোলার সময় পারফেক্টলি আপনি চেষ্টা করবেন মাঝখানের যে ফোকাস পয়েন্টটা আছে এটা ফোকাস পয়েন্টটা মাঝখানে নিয়ে ছবি তোলার জন্য, আর মাঝখানে যে কোনো ক্যামেরার পারফেক্ট ফোকাস কিন্তু কাজ করে। তো ভিউয়ার্স দেখতে পাইলেন কীভাবে ফোকাস করতে হয়। ফোকাস আপনারা এইভাবে পারফেক্টলি করবেন, আপনারা ওয়ান শট ফোকাস পয়েন্টে, সিঙ্গেল ফোকাস পয়েন্টে পোর্ট্রেট ছবি তুলবেন, ডুয়েল ফোকাস পয়েন্টে বা অ্যারাউন্ড ফোকাস পয়েন্টে আপনি গ্রুপ ছবি তুলবেন, এইভাবে ফোকাস পয়েন্টের মাধ্যমে খুব শার্প এবং ক্লিয়ার ছবি তুলতে পারেন। একটা বিশেষ দ্রষ্টব্য কথা তুলি, যদি শার্প একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলতে চান তাহলে আপনারা প্রাইম লেন্স বেশিরভাগ ইউজ করবেন। প্রাইম লেন্স হয় কি, অ্যাপারচারটা বড় হয়, মানে লেন্সের যে লাইট ক্ষমতা এটা বড় হয়, এই কারণে ফোকাসটা খুব দ্রুত হয়। এবং ফাস্ট যদি ফোকাস চান, ভিডিও ক্ষেত্রে হোক স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে দ্রুত ফোকাস চান, যদি ফোকাস আপনারা হয়তো বা কিট লেন্স ইউজ করেন, অনেকে কিটে দেখবেন খুব দ্রুত ফোকাস পায় না বা ফোকাস হয়েও ছেড়ে দেয়, অনেক সময় ছবি ঝাপসা, এটা হয় কি তার ফোকাল লিঙ্ক বা অ্যাপারচারটা অনেক বেশি। লো অ্যাপারচারের লেন্স ইউজ করবেন, মানে প্রাইম লেন্স ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত ফোকাস পাবেন। এবং দ্রুত ফোকাস করার যে সেটিংসগুলো দেখে দিলাম, আপনারা এইভাবে ফোকাস পয়েন্ট নিয়ে আপনারা ফোকাস সেটিংস করে যে কোনো সাবজেক্টের, যে কোনো পোর্ট্রেটের, ওয়েডিং হোক, যে কোনো ধরনের ফটোগ্রাফি করতে পারবেন।